বৌমা, তোমার আঙ্কেল দেখে বড়ই আশ্চর্য হলাম। নো, এটা তোমার আঙ্কেল দেখে বড়ই আশ্চর্য হলাম। বৌমা, তোমার আঙ্কেল দেখে বড়ই আশ্চর্য হলাম। এ কী কাণ্ড তোমার? রেহেনা শাশুড়ির কথা ঠিক মতো বুঝতে পেরে না বুঝতে পেরে বলে, আমি ঠিক বুঝতে পারছি না মা, আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? অন্যায় করোনি বৌমা, 40 বছরের রেকর্ড তুমি ভেঙে দিয়েছ। রেহেনা তখনও কিছু বুঝতে না পেরে শাশুড়ির মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। এই যে তুমি তোমার ভাইকে নিয়ে সবার আগে খেতে বসে গেলে, সেটা কি অন্যায় নয়? আমি বিয়ে হয়ে এসেছি, দেখেছি আমার শাশুড়ি শ্বশুরমশাইকে খেতে না দিয়ে কারো পাতে খাবার দিতেন না। আমিও গত 40 বছর ধরে তোমার শ্বশুরকে আগে খেতে না দিয়ে কারো পাতে ভাত দিইনি, আর তুমি কি না বিয়ে হতে না হতেই সেই নিয়ম ভেঙে দিলে? শোনো বৌমা, বাড়ির যে কর্তা তার খাওয়া হয়ে গেলে পরে সবাই মিলে একসাথে খেতে হবে, নয়তো সংসারের অবনতি কেউ ঠেকাতে পারবে না। সংসারে থাকতে হলে সংসারের নিয়মকানুন কিছু বুঝতে শেখো, কর্তার কর্মের ফলেই সংসারটা চলছে, কথাটা ভুলে যেও না। যিনি মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য রোজগার করে আনছেন, তার আগে সবাই যদি খেয়ে নেই তবে কি তাকে অবমূল্যায়ন করা হয় না, তাকে অপমান করা হয় না? আর সংসারে কর্তাকে অমান্য কে কবে শান্তি পেয়েছে শুনি? কথাটা মনে থাকবে তো তোমার? জি মা, আমি খেতে চাইনি মা, ছোট ভাইটি খিদে পেয়েছে তাই ওকে খেতে দিলাম, আর ভাই জেদ ধরে আমাকে ছাড়া সে খাবে না তাই ওর সাথে খেতে বসেছি। মা, তৎক্ষণাৎ নতুন বউ শাশুড়ির সামনে হাত ধুয়ে ফেলে। তাই দেখে শাশুড়ির চোখ বড় বড় করে বলে, এখন আর ঘটা করে হাত ধুয়ে ফেললে কেন? তোমার শ্বশুর এসে দেখতো সংসারে নতুন মানুষ এসেছে, নতুন নিয়ম চালু হতে যাচ্ছে, তার আর আমার দিন শেষ হয়ে এলো বলে রেহেনা চোখের জল ধরে রাখতে পারল না। শাশুড়ি তাই দেখে অবাক হয়ে বলেন, আমি কি এমন বললাম যে তোমার চোখে জল চলে এসে গেল? ও মা, বুঝতে পেরেছি তুমি আমার ছেলেকে চোখের জল দেখাতে চাও, মা ছেলের মধ্যে ফাটল ধরাতে চাও, তাই না বৌমা? অমন ভুলটি কখনো করতে যেও না, এই তোমাকে আজ বলে রাখলাম। অবশ্য আমার ছেলেটা দুদিনেই তোমার যা আঁচল ধরা হয়েছে তাতে যা বলবে বিশ্বাস করে নেবে। রেহেনা খেয়াল করে ওর ছোট ভাইটি তার দেখা দেখি হাত ধুয়ে বোনের মুখের দিকে তাকিয়ে আছে। রেহেনা চোখের জল মুছেই বলে, মা সত্যি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, বাবু আয় আমার সাথে। ছোট ভাইকে সাথে নিয়ে রেহেনা তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। এ নিয়ে রেহেনার শাশুড়ি পরে আর কোনো উচ্চ বাক্য করেননি। রেহেনাও সেদিন থেকে এমনভাবে চলে যেন শাশুড়ি কোনো দোষ ধরতে না পারে। শাশুড়ি বসতে বললে বসে, হাঁটতে বললে হাঁটে, যাকে বলে তোষামোদ মার্কা কাজ, অনিচ্ছা সত্ত্বেও তাই করে চলেছে। কিন্তু তবুও শাশুড়ির মন রেহেনা জয় করতে পারে না। তার বাপের বাড়ি থেকে যারাই আসুক খালি হাতে আসে না, কিন্তু তার শাশুড়ি ওগুলো দেখে মোটেই খুশি হন না। তা ওনার মুখ দেখেই রেহেনা বেশ বুঝতে পারে, তার বাবা মা যথেষ্ট চেষ্টা করেন নিজেদের সম্মান ঠিক রাখতে, তাই তারা মাঝে মাঝেই ছোট ভাইয়ের হাতে এটা সেটা পাঠিয়ে রেহেনার শাশুড়ির বাড়ির মানুষের মন রাখতে চেষ্টা করেন। ওরে মুহিব, তুই আজকে আমাকে চুপ করাতে পারবে না। আমি সবসময় চুপ থাকি বলে যে কষ্ট হয় না, বা পড়াশোনা নিয়ে থাকি বলে যে আমার ফিলিংস নেই, এমনটা তো নয়। তোরা ইগনোর করলে আমার কষ্ট হয়, খারাপ লাগে। বড় ঘরের বউ হয়ে সে এই বাড়িতে এসেছে, তাই তাদের মনটাও তো রাখা উচিত। কিন্তু শত চেষ্টা করেও রেহেনা ও তার পরিবার শ্বশুরবাড়ির কারো মন রক্ষা করতে পারে না, এমনকি তার বাবা মা এলেও ওনারা
খুব একটা কথাবার্তা বলেন না, এমনকি রেহানার বাবা মা একসাথে নিয়ে এখন পর্যন্ত খাবারও খাননি। রেহানার ঘরেই তাদের আপ্যায়ন করা হয়। রেহানা মাঝে মাঝেই বাবা মাকে বলে, তোমাদের এত কষ্ট করার কি দরকার, এতেও তো ওনারা সন্তুষ্ট নন। তবে শুধু শুধুই কেন ঋণের তলে চাপা পড়ছ? রেহানার বাবা মা বলেন, এত বড় ঘরে তোর বিয়ে হয়েছে, তাদের একটা সম্মান আছে না মা, আমাদের না হয় একটু কষ্টই হলো, কিন্তু তুই তো সুখী হবি। রেহানা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে, আর সুখ, এই বড় বাড়িতে সে বউ হয়ে এসেছে নাকি চাকরানি হয়ে এসেছে তাই তো সে এখনও বুঝতে পারেনি। প্রতি পদে পদে তার বাধা, তবুও একটুখানি সুখের আশায় চুপচাপ সব সহ্য করে যায় রেহানা। হয়তো একদিন তারও দিন পাল্টাবে। কিছুদিন পরে ছোট দেবরের সম্বন্ধটি হয় অনেক বড় বাড়িতে। রেহানার শ্বশুর শাশুড়ি আনন্দে আত্মহারা হয়ে গেছেন। তারা কেউ ভাবতেই পারেনি এত বড় ঘরের মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে। আস্তে আস্তে রেহানা নিজের চোখের সামনে দেখতে পায় তার জন্য যেসব নিয়মের শৃঙ্খল ছিল তার কোনোটাই ছোট বউয়ের সামনে বাঁধা হয়ে আসে না। ছোট বউয়ের খিদে লাগলে শ্বশুরের আগেই খেতে পারে, বাড়ির কোনো কাজই তাকে দিয়ে জোর করে আদায় করা হয় না। উল্টো কাজ করতে গেলে রেহানার শ্বশুর শাশুড়ি বলেন, থাক না মা, তোমার এসব করতে হবে না, সংসারের কাজের জন্য আরও কত মানুষ আছে, তুমি আমাদের মেয়ের মতো হেসে খেলে আনন্দ করো। ছোট বউয়ের বাপের বাড়ি থেকে কেউ এলে তার শ্বশুর শাশুড়ি ডাইনিং টেবিলের উপরে খাবারের পাহাড় গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন। কোনো কিছু যেন কমতি না হয় সেজন্য রেহানাকে কঠিন করে হুকুম করেন। ছোট বউয়ের বাবা মাকে এতটা সম্মান ও মূল্য দেওয়াতে রেহানার মনে প্রশ্ন জাগে, কই, কোনোদিন তো তার বাবা মাকে নিয়ে ওনারা এমন করে আপ্যায়ন করার কথা ভাবেন না। ছোট বউ এই বাড়ির ছেলের বউ, সেও তো এই বাড়ির ছেলেরই বউ, কিন্তু তবুও কেন ছোট বউ আর তার মধ্যে এতটা পার্থক্য? তবুও কেন সংসারে ছোটর কদর এতর আর তার কোনো কদর নেই কেন? ছোট বউ দোষ করলেও তার কোনো বকা খেতে হয় না, ছেলে মানুষ বলে হেসে উড়িয়ে দেওয়া যায়, আর সে কথায় কথায় চললেও শাশুড়ির চোখ রাঙানি খেতে হয়। রেহানার মনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হলেও তা বাইরে কখনোই প্রকাশ পায়নি। কিন্তু একদিন তার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে তার মনের সেই ঘুমন্ত বিদ্রোহীর ঘুম ভেঙে যায়। যথারীতি অনুষ্ঠান শেষে রেহানার শাশুড়ি হুকুম করলেন, বৌমা, ছোট বউয়ের বাবা মা ও আত্মীয় স্বজনরা আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে একসঙ্গে খাবে, তুমিও কাজের মেয়ে আমাদেরকে সুন্দর করে খাবার পরিবেশন করবে, দেখো বৌমা কোনো উল্টাপাল্টা যেন না হয়, তবে কিন্তু আমাদের সম্মান নিয়ে টানাটানি শুরু হবে। জানোই তো ওনারা সকলেই প্রায় সমাজের উঁচু শ্রেণীর মানুষ। আমাদের খাওয়া হয়ে গেলে কাজের মেয়ে লাভলিকে খাবার দিয়ে বিদায় করে দিও, তারপর তুমি তোমার বাবা মায়ের সাথে বসে খেয়ে নিও। রেহানা শাশুড়ির কথা শুনে মুখের উপর বলে, জানি তো মা, ছোট বউয়ের বাবা মা আত্মীয় স্বজনরা খুব বড় লোক, তাই তো আপনারা তাদেরকে নিয়ে একসঙ্গে বসে খেতে বসেন, কিন্তু আজ আমার শরীর ভালো নেই, আমি এখন ঘুমাতে যাব, ছোট বউ আগেই খেয়ে নিয়েছে, তার আত্মীয় স্বজনরা খেতে বসছে, তাকে গিয়ে বলুন খাবার পরিবেশন করতে। শাশুড়ি রেহানার মুখে এমন কথা শুনে চমকে উঠে বলে, এ কেমন কথা, তুমি দেখছি আজ একেবারে আমার মুখের উপর কথা বলে যাচ্ছ, তুমি কি ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছ? সে কথা আমি ভুলিনি মা, কিন্তু আপনি হয়তো আমার আর কাজের মেয়ের মধ্যে পার্থক্য ভুলে গেছেন, কাজের কোনো কথা মনে হলেই আপনার শুধু আমার কথা মনে পড়ে, অথচ এ বাড়িতে আপনার আরও একজন ছেলের বউ আছে, কই, কোনোদিন তো তাকে কাজের জন্য কোনো কথা শুনতে হয় না, আর শুনবেই বা কেমন করে, আপনারা তো তাকে কখনো কোনো কাজের কথা বলেন না, কিন্তু কেন মা, আমার আর ছোট বউয়ের মধ্যে এত পার্থক্য কেন? ওদের অনেক টাকা পয়সা বংশমর্যাদা এর জন্য, কিন্তু আমরা দুজনেই তো আপনাদের দুই ছেলের বউ, অথচ একজনকে থাকতে হচ্ছে কাজের মেয়ের মতো আর অন্য রাজকন্যার মতো।
রেহেনের কথা শুনে শাশুড়ির রাগত্ব স্বরে বলেন, সেই জবাবদিহিতে কি তোমার কাছে করতে হবে? তুমি ভালো করেই জানো বৌমা, তোমরা দুজনেই এই বাড়িতে